وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব কোন রোগীকে সাক্ষাৎ করতে যাওয়ার আদব নিয়ে। আমরা এর আগে বন্ধুকে সাক্ষাৎ, দিনী ভাইকে সাক্ষাৎ ইত্যাদি কথা বলেছি। এখন বিশেষ করে কোন রোগী যদি হয়, কেউ মুসলিম রোগগ্রস্ত হয়, অমুসলিমকেও দেখা যেতে পারে যদি ইসলামী দাওয়াতের নিয়ত হয় বিশেষ করে, তো সেখানে কি করতে হবে। ইসলাম দয়া দাক্ষিণ্য ও রহমতের ধর্ম। আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল কি জন্য? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে তিনি ছিলেন সারা বিশ্বের জন্য রহমত, করুণা। তো ইসলাম হচ্ছে রহমতের ধর্ম। সমাজের মানুষের সাথে সম্পর্ক, সম্প্রীতি, সৌহার্দ্য রাখতে আমাদেরকে উদ্বুদ্ধ করে ইসলাম। আর সমাজে যেন আমরা আপোষে বাস করি, আপোষের মধ্যে যেন আপোষে লড়াই না করি, এক জায়গায় এক সমাজে এক গ্রামে বা একই জামাতে বাস করতে যেন আমরা সম্প্রীতি সম্পন্ন হয়, মানুষের বিপদে সহযোগিতা করতে এবং আপদে সান্ত্বনা দিতে অনুপ্রাণিত করেছেন আমাদের সেই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোগীকে দেখা করে সান্ত্বনা দেওয়া সেই ইসলামী আদবের অন্যতম, বরং একজন রোগগ্রস্ত মুসলিম ভাইয়ের এটি একটি প্রাপ্য অধিকার। যখন সে রোগগ্রস্ত হয়ে বাসায় বা ঘরে থাকবে, তখন তার একটা অধিকার হলো কি, যে মুসলিম ভাইরা তার সঙ্গে সাক্ষাৎ করবে, তার জন্য দোয়া করবে, তাকে সান্ত্বনা দেবে, যাতে করে সে রোগের ভারিক্কিটা, রোগের বোঝাটা বেশি ভারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, প্রত্যেক মুসলিমের কাছে পাঁচটি অধিকার রয়েছে। রাদ্দুস সালাম, সালাম দিলে তার জবাব দেওয়া। ইয়াদাতুল মারিদ, এটা হচ্ছে আমাদের বিষয়, রোগীকে সাক্ষাৎ করতে যাওয়া, রোগীর কুশল জিজ্ঞাসা করতে যাওয়া। ওয়াত্তিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করা যদি না কোনো বাধা থাকে। ওয়া তাশমিতুল আতিস, যদি কেউ হাচ করে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে কি বলা, ইয়ারহামুকাল্লাহ বলা। এই পাঁচটা হক অধিকার। রোগীকে সাক্ষাৎ করলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা হয়, আল্লাহ আকবার। কোন রোগীকে সাক্ষাৎ করলে কার সঙ্গে সাক্ষাৎ করা হয়, আল্লাহ আকবার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা হয়, এবং তার প্রতিদান পাওয়া যায় সংকটময় দিন কেয়ামতে। আল্লাহকে সাক্ষাৎ করা হয় মানে এত সাংঘাতিক ব্যাপার। আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টি সেখানে থাকে, হাদিস শুনলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বান্দাকে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে জিজ্ঞাসা করতে আসনি। কে বলবেন? আল্লাহ বান্দাকে বলবেন, যে বান্দা রোগী দেখতে যায় না সেই বান্দাকে। কালা ইয়া রাব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে আমি আপনাকে দেখা করতে যাব, আপনি তো সারা জাহানের প্রতিপালক, আপনার রোগ আপনাকে দেখতে যাওয়া এটা কেমন কথা। কালা, আল্লাহ তাআলা বলবেন, আমা আলিম তান্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানতে না তোমার প্রতিবেশী, তোমার গ্রামের, তোমার জামাতের অমুক লোক অসুস্থ ছিল, তুমি তাকে দেখা করতে যাওনি। আমা আলিম তান্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাদতানি ইনদা, তুমি কি জানতে না যে যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে, তাকে সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করতে, তাহলে তুমি আমাকে তার কাছে পেতে। আল্লাহ আকবার, রোগীকে সাক্ষাৎ করতে যাওয়া। ইয়া ইবনা আদম, ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি, আদম সন্তান, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম তুমি আমাকে খেতে দাওনি। বান্দা বলবে, ইয়া রাব কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি আপনাকে খেতে দেবো আর আপনার খাওয়ার চাওয়া, আপনি তো সারা জাহানের প্রতিপালক, তো আপনার কাছে আপনাকে আমি কিভাবে খেতে দিতাম। কালা আমা আলিম তান্নাহু ইস্তাতআমাকা আব্দি ফুলানুন ফালা তুতইমহু, তোমার মনে আছে অমুক আমার অমুক বান্দা তোমার কাছে খানা চেয়েছিল, তোমার দরজায় এসে খানা চেয়েছিল,
খেতে চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি। আমা আলিম তান্না কালাওয়াত আমতাহুলা ওয়াজাদতা যালিকা ইনদি, তুমি কি জানতে না যে যদি তুমি তাকে খাওয়াত দিতে, অন্নদান করতে, তাহলে তা আমার কাছে পেতে। ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, ওরে আদম সন্তান, আমি তোর কাছে পানি চেয়েছিলাম, পানি পান করাসনি। হ্যাঁ, পানি আর আপনার পিপাসা? বান্দা বলি, ইয়া রাব কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি আপনাকে কিভাবে পানি পান করাতাম, আপনি তো সারা জাহানের প্রতিপালক, আপনি সবাইকে খান পান করান। ওয়া হুয়া আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি সবাইকে আমাকে পান করান, আমাকে খাওয়ান, আল্লাহই পান করান খাওয়ান, তো আপনি কিভাবে? কালা ইস্তাসকাকা আব্দি ফুলান ফালাম তাসকিহি, অমুক আমার অমুক বান্দা তোমার কাছে একদিন পানি চেয়েছিল, তাকে পানি দাওনি। আমা আলিম তান্নাকা লাও সাকাইতাহু লা ওয়াজাদতা যালিকা ইনদি, তুমি কি জানতে না যে তাকে যদি পানি পান করাতে, তাহলে তা আমার কাছে পেতে। এত বড় বিশাল একটা হাদিস, যে হাদিস থেকে বোঝা যায় যে ওই যে একটা কথা আছে না, কোন কবির জীবে প্রেম করে যেজন, সেজন সেবিচ্ছে ঈশ্বর, তার মানে জীবের প্রতি যদি দয়া প্রদর্শন করেন, তাহলে আসলেই সেই কাজ কার জন্য করা হয়? আল্লাহর জন্য করা হয়, সে কাজ আল্লাহর জন্য করা হয়। আপনি যে কোনো কাজ যখনই নিয়ত করবেন, সেই নিয়তে সবের আশা রাখবেন, আল্লাহর কাছে পাবেন। এখানে দেখুন যে আপনি যদি কোনো রোগী কে সাক্ষাৎ করেন, তো কাকে সাক্ষাৎ করাবে? আল্লাহ আকবার, বলছেন যে তুমি আমার আমাকে তার কাছে পেতে। তার মানেই যখন আল্লাহ তাআলা বলেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ বলছেন না কে আছে যে আমাকে উত্তম ঋণ দান করবে? আল্লাহ ঋণ নেবেন? তাহলে আল্লাহর ঋণটা কে নেবেন? আল্লাহ ঋণ দিতে হলে, আল্লাহকে ঋণ দিতে হলে কাকে দিতে হবে? আল্লাহর বান্দাকে। আল্লাহর অভাবী বান্দাকে দিলে আল্লাহকে ঋণ দেওয়া হয়, আল্লাহর ভোখারি বান্দাকে খানা দিলে আল্লাহকে খানা দেওয়া হয়। এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমি এই হাদিসের একটা মর্মার্থ নিয়ে কবিতা বানিয়েছিলাম, অবশ্য ছোটবেলাতে যখন ছাত্র জীবন ছিলাম তখন আমি এই হাদিসের মর্মার্থ নিয়ে কবিতা বানিয়েছিলাম। আমি ইচ্ছা করেছি আপনাদেরকে সেই কবিতাটা শোনাব। বিচার দিবসে বদলা মানুষে কহিবে মানবে ডাকি কে? আল্লাহ। বিচার দিবসে বদলা মানুষে কহিবে মানবে ডাকি, হে আদম জাত তব জান্নাত বল অধিকার রাখি, রোগে আমি যবে ভুগেছিনু ভবে পুছনি আমারে কভু, বান্দা চমকিয়া উঠিবে বলিয়া সে কি জাহানের প্রভু, ফোলাইয়া বুক তোমার অসুখ কোথায় কেমন করে? আল্লাহ তখন বলবেন জানো নাকি তুমি মুখে লেগে ভূমি, অমুক তাহার ঘরে পীড়িত বেদনে মুমূর্ষ বদনে পড়িয়াছিল যেথায়, খুঁজিতে গো যদি পাইতে জলদি আমি ছিলাম সেথায়, আর চেয়েছিনু খেতে দুই হাত পেতে দাউনি কো কিছু মোরে, সে কি সম্ভব হে ধরনীর রব বান্দা কহিবে জোরে, কহিবে পোকারি বুভুক্ষ ভিকারি যেদিন তোমার দ্বারে, খানা পিনা কিছু করি মাথা নিচু চেয়েছিল অনাহারে, দাউনি কুতারে সেই ব্যবহারে আজ তব পেরেশান, তাকে নয় মুখে রেখেছিলে ভোকে করিয়া গো অপমান। এখানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানুষের সেবা করলে বা প্রাণীর সেবা, শুধু মানুষের না প্রাণীর সেবা করলে এটা আল্লাহর কাছে আপনার লেখা থাকবে, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। এই জন্যেই বিভিন্ন জায়গাতে যেখানে নামাজের কথা এসেছে প্রায় দেখবেন সেখানেই নামাজ পড়ার কথা, জাকাত দেওয়ার কথা, সেখানে কি খানা খাওয়ানোর কথা আছে। আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেছি, তাতে অনেক জায়গাতে খানা খাওয়ার কথা আছে, যেমন খানা খাওয়ানোর ব্যাপারে অনুপ্রাণিত হয় না। তার মানে মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারটা যদিও শহরে খুবই বিরল তবু আছে, কিন্তু পাড়া গ্রামে সাধারণত দেখবেন এমনও মিসকিন আছে যে মিসকিন খেতে পায় না, এমনও মিসকিন আছে যে মিসকিনের বাড়িতে চুলো জ্বলে না আছে, সেইগুলোকে খুঁজে খুঁজে
অবশ্য কিছু লোক আছে যারা হাত পাতে, ব্যবসায়ী ফকির আছে, ব্যবসায়ী ভিখারি আছে, তারা ব্যবসা করছে, ভিক্ষা করে বেটাকে বড় লোক করছে, ভিক্ষা করছে বেটাকে মোবাইলে দোকান করে দিচ্ছে, এরকম আমার ভিখারি আছে। কিন্তু আসল ভিখারি যারা, তাদেরকে চিনে তোমাদের কি করতে হবে, বিশেষ করে খানা খাওয়াতে হবে, যে খেতে পায় না, যে ভোখারি, যে ভুভুক্ষ থাকে, যার পেটে খিদে থাকে এবং মুখে লাজ করে বলতে পারে না, তাকে, এই হচ্ছে আসল ফকির, এই হচ্ছে আসল ভিখারি, আসল ভোখারি, তাকে খাদ্য দান করতে হবে। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিয়ে বলতে চাচ্ছেন যে তোমরা আমাদের বিষয় কি, রোগীকে সাক্ষাৎ করো এবং রোগীকে কুশল বা জিজ্ঞেস করো আর তাকে সান্ত্বনা দাও। কিভাবে সান্ত্বনা দেবেন বলছি পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, উউদুল মারিদা ওয়া তুইমুল জাইয়া ওয়া ফুকুল আনি, তোমরা রোগী সাক্ষাৎ করো, রোগীকে সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করো, ওয়া তুইমুল জাইয়া, আর ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও, ওয়া ফুকুল আনি, আর যদি কেউ বন্দী থাকে বন্দীকে ছাড়াবার ব্যবস্থা করো, তাকে মুক্ত করার ব্যবস্থা করো। সাক্ষাৎকারী মুসলিম ভাইয়ের রয়েছে বিশাল স্বভাব, যদি কেউ সাক্ষাৎ করতে যায় তাহলে তার বিশাল স্বভাব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিম ইজা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, মুসলিম যখন তার মুসলিম ভাইকে দেখা করতে যায়, মুসলিম যখন তার মুসলিম ভাইকে দেখা করতে যায় তখন সে জান্নাতের বাগানে থাকে, তখন সে কোথায় থাকে, জান্নাতের বাগানে, আল্লাহ আকবার, জান্নাতের পার্কে বেড়াতে যায়। আসলে মুসলিমকে সাক্ষাৎ করতে যায় তা না, বরং কি হয়, জান্নাতের পার্কে ঘোরে। কাতিলা ইয়া রাসূলুল্লাহ ওমা খুরফাতুল জানা কালা জানা হা, খুরফাতুল জান্না কি, জান্নাতের বাগান, বলছেন যে জান্নাতের ফল পাড়ে, তার মানে সে যখন রোগীকে সাক্ষাৎ করতে যায় সে আসলে জান্নাতের ফল পাড়ে। এ হচ্ছে রোগীকে সাক্ষাৎ করতে যাওয়ার মাহাত্ম। আরেক হাদিসে আছে, মান আদা মারিদান খাদা ফির রাহমা হাত্তা ইজা কাদা ইস্তাকাররা ফিহা, যখন কোন লোক কোন রোগীকে সাক্ষাৎ করতে যায় সে যেন রহমতে পরিপ্লুত হয়। রহমত কার রহমতে, আল্লাহর রহমতে, তার মানে রোগীকে সাক্ষাৎ করতে গেলেই তার ভিতরে আল্লাহর রহমত কি হয় পরিবেষ্টিত হয়, তার মধ্যে আল্লাহর রহমত এসে যায় ইত্যাদি। আরেক হাদিসে আছে, মান আদা মারিদান আও যারা খাল্লাহু ফিল্লাহ, যে ব্যক্তি কোন রোগীকে সাক্ষাৎ করবে অথবা তার কোন দিনী ভাইকে সাক্ষাৎ করতে যাবে, নাদাহু মুনাদিন, তো একজন আহ্বানকারী, একজন আহ্বায়ক আহ্বান করবে, বে আনতিবতা ওয়া তাবা মামশাক, সুখী হও তুমি আর সুখকর হোক তোমার যাত্রা। এটা আগের দিনও বলেছিলাম, কারণ এখানে দুরকমই হাদিস আছে, যে ভাই দিনী ভাইকে সাক্ষাৎ করতে যাবে অথবা রোগীকে, তার মানে একই হাদিস দুজনের জন্য। ওয়া তাবাওয়া'তা মিনাল জান্নাতি মানজিলা, আর তুমি তোমার ঠিকানা বানিয়ে নিলে, ঘর বানিয়ে নিলে জান্নাতে, মানে জান্নাতে তোমার ঠিকানা হয়ে গেল। আর একটা হাদিসে আছে, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালিক, সাবউনা আলফ মালাক হাত্তা ইমসি, যখনই কোন মুসলিম কোন মুসলিম ভাইকে, মুসলিম রোগীকে সাক্ষাৎ করে সান্ত্বনা দিতে যায় তখনই কি হয়, ফেরিস্তা সাবউনা আলফ মালাক, কটা ফেরিস্তা, 70,000 ফেরিস্তা, 70,000 ফেরিস্তা তার জন্য দোয়া করে। কি কাজ, ছোট কাজ, একজন মুসলিম রোগীকে আপনি সাক্ষাৎ করতে, সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করবেন, সান্ত্বনা দেবেন, তার জন্য 70,000 ফেরিস্তা দোয়া করেন। ওয়াইন আদাহু, কখন, সন্ধ্যাবেলায়, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাক হাত্তা ইউসবিহ, তার মানে যদি কেউ সকালবেলায় দেখা করতে যায় তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরিস্তা তার জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন। আর যদি কেউ সন্ধ্যাবেলায় দেখা করতে যায় তাহলে সারা রাত সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করেন। আল্লাহ আকবার। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, শুধু এটাই না, তার জন্য জান্নাতে ফল পাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এ হচ্ছে রোগীকে সাক্ষাৎ করে দেখা করে তাকে সান্ত্বনা দেওয়ার
মানে মাহাত্ম্য, এই মাহাত্ম্যের জন্য আমাদের উচিত যখন আমাদের কেউ রোগগ্রস্ত হবে তখন তাকে দেখা করব, তার বাড়িতে গিয়ে তার বাসায় গিয়ে গিয়ে দেখা করে তাকে জিজ্ঞাসাবাদ করব। এবারে যে দেখা করতে গিয়ে আমরা কি করব, কি কর্তব্য আছে, আদব কি? নম্বর এক, রোগী শিশু হলেও তার সাথে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দিন। এ নয় যে ছোট বাচ্চা কি আর যাব, না, ছোট বাচ্চা হলো যান এবং তাকে গিয়ে তার মাথায় হাত বুলান, তাকে সান্ত্বনা দেন, হয়তো তার যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণার জন্য তাকে আপনি তাকে সান্ত্বনা দেবেন এবং বলবেন, বোঝাবেন, যদি সে কষ্ট বোধ করছে, ছটফট করছে, তাকে আপনি বোঝাবেন যে ধৈর্য ধরো, ধৈর্যের ফল মেটা হয় ইত্যাদি। নারী পুরুষ পরস্পরকে রোগে সান্ত্বনা দিতে পারে, অবশ্য নারী পুরুষ হলে আপনার পাড়ার ভাবিকে আপনি দেখা করতে যাবেন, কিংবা সরকারি ভাবি, সরকারি ভাবি জানেন কাকে বলে, হ্যাঁ সরকারি ভাবি কি, হ্যাঁ গ্রামে সবাই বাবু ভাবি বলে, বেটাও ভাবি বলে, সরকারি ভাবি, তাই না? কোন সম্পর্ক নেই, কিন্তু ভাবি কোন সম্পর্কে ভাবি বলে, গ্রাম সম্পর্কে, কিংবা বাঁশতলাতে বিয়োলগায় সেই সম্পর্কে মামাই তো ভাইয়ের বউ। সরকারি ভাবিকে দেখা করতে যাবেন, তা হবে? কাকে দেখা করতে যাওয়া যাবে? যে আপনার মাহারাম হবে, যে আপনার এগানা হবে, বেগানা না, যার সঙ্গে আপনার বিয়ে হারাম, তাকে আপনি দেখা করতে যাবেন। অবশ্য যদি আপন ভাবি হয় কিংবা চাচাতো ভাইয়ের স্ত্রী হয়, তাকে কি দেখা করতে যাওয়া হারাম? না, তবে আদবের ভিতরে। এখন যদি মনে করুন চাচাতো ভাইয়ের বউ কিংবা যে ভাবিকে আপনি দেখা করতে যাবেন, সে এমনি টোটো কোম্পানি, টোটো কোম্পানি মানে বেপর্দা, তার পর্দা নেই, তো আপনি এই ক্ষেত্রে কি মেনে লাভ কি, যে সে পর্দা করে না তো আপনি যাবেন তার কাছে, যাওয়া হবে না, এরকম তো না। তবে হ্যাঁ, নির্জনতা অবলম্বন করবেন না, যখন তার ছেলে তার স্বামী থাকবে তখন গিয়ে আপনি সাক্ষাৎ করবেন, এতেও আপনার সওয়াব হবে। ফিতনা থেকে দূর হওয়া অবশ্যই শর্ত, যেমন বলা হলো পর্দা এবং ফিতনা, আর যদি বেপর্দা হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগানা মহিলা রোগীর সাথে দেখা করে সান্ত্বনা দিয়েছেন, অতএব আপনার জন্য জায়েজ। অনুরূপ মদিনায় হিজরতের পর সাহাবাগণ অসুস্থ হয়ে পড়লে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবি বিলালের কাছে গিয়ে তার কুশল জিজ্ঞাসা করেছিলেন। তবুও মা আয়েশা হচ্ছেন মা, আর মায়ের সাক্ষাৎ সবারই সঙ্গে, কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই মা, কিন্তু এমনি হিসাবে বিলাল হচ্ছে মাহারাম, মানে গায়ের মাহারাম, ঠিক কিনা? কিন্তু মা নবীর স্ত্রী হচ্ছেন মা, আর মা এই হিসাবে, মা এই হিসাবে তার মেয়ে কি বোন হবে নাকি, না কি হিসাবে মা, তাকে বিয়ে করা যাবে না, মানে নবীর স্ত্রীকে নবীর ইন্তেকালের পরে বা তালাক দেওয়ার পরে বিয়ে করা যাবে না, এই হিসাবে মা। তো যাই হোক, আপনি আপনার যদি নন মাহারাম হয়, গায়ের মাহারাম হয়, যদি কোনো মহিলা যেতে চায় কোনো পুরুষকে দেখতে, তাহলে শর্ত হলো যে ফিতনার ভয় থাকবে না, পর্দা বজায় রাখতে হবে, এবং একান্ত আপন কে হলে তো তার সঙ্গে কেউ থাকতে হবে, নির্জনতা অবলম্বন করা যাবে না ইত্যাদি, ঠিক আছে? এখন যদি রোগী নির্জনে শুয়ে আছে, সে রুমে কেউ নেই, আর যদি কোনো মহিলা যায় গিয়ে ভাবি হয় সম্পর্কে, গিয়ে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো ভাই ইত্যাদি, চলবে না? এতে তো ফিতনার ভয় আছে, এখানে ফিতনার ভয় আছে। তেমনি যদি কোনো মহিলা একা কিনি থাকে, এবারে আপনি গেলেন তাকে সাক্ষাৎ করতে, মাহারাম নন, তো এতেও আপনার ফিতনার ভয় আছে। কারণ যখনই কোন বেগানা নারী পুরুষ একাকিত্ব অবলম্বন করে, তখন তৃতীয় জন সাথী হয় কে, শয়তান। শয়তান নামক এই কোটনা, কোটনা কাকে বলে জানেন তো, কোটনা মানে কোটা নয়, কোটনা মানে ওই যে দেখেছেন যখন দুজনের প্রেম হয় তখন মাঝখানে একজন চিঠি বোয়া বই করে, কিংবা ডেকে দেয় এই তো কমক ডাকছে, সে মাঝখানে থাকে, সেই জানে এদের ব্যাপারটা এইরকম, আর কেউ জানে না, একে বলে কোটনা, দুটি। তো এইরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন যে শয়তান আপনার তৃতীয় সাথী হবে, আপনাদের মাঝে কোন দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, এই জন্য আপনি যাবেন না। নম্বর তিন, রোগী বেহুশ ও অজ্ঞান অবস্থায় থাকলে এবং আপনাকে চিনতে না পারলেও তাকে দেখা করতে যান। এ নয় যে চিনতে পারবে না, গেলে পরে চিনতে পারবে না তখন যাব না, তার কারণ অনেকে চায় কি জন্য যায় দেখা করতে, যাতে করে সে বোঝে যে আমাকে দেখা করতে এসেছিল।
অনেকে হিলি হিলি জিজ্ঞেস করে, এই চিনতে পারলে আমি কে, কেন বলুন তো? যাতে করে ওর ব্যাপারটা বুঝে যে আমি তোমাকে দেখা করতে গিয়েছিলাম। আর যখন দেখা যে হোঁচ নেই তখন যায় না, তার কারণ স্বার্থটা মানে ওই যে লাভটা হবে না, কারণ ও তো বুঝবেই না যে আমি দেখা করতে গিয়েছিলাম কি যাইনি। না, এরকম উচিত না। আপনি রোগী দেখতে যাবেন, সে আপনাকে চিনতে পারুক চাই না পারুক, সান্ত্বনা দিতে না পারলেও আপনি তার জন্য দোয়া তো করবেন, আপনি তার জন্য দোয়া করবেন। আর যে দোয়া আছে সেই দোয়া আপনি পড়বেন, তাতেও আপনার সব হবে এবং রোগীর আত্মীয় স্বজনের মন ডাগর হবে। আপনি তা সে বুঝতে না পারলো, কিন্তু রোগীর আত্মীয়রা তো জানতে পারবে যে হ্যাঁ এসেছিল। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা বিদেশে আছি তাদের জন্য, এই যে আমাদের এক ড্রাইভার, এখানে যে ড্রাইভারি করছিল বালাদিয়ার লোক, সে বেচারি কয়েকদিন থেকে বোধ হয় 2 সপ্তাহ হয়ে গেল হাসপাতালে আছে। তো তাদের বালাদিয়ার লোককে জিজ্ঞেস করছি, বাঙালি অবাঙালি কেউ খবর বলতে পারে না, কি ব্যাপার? তো বলছে ওর কাছের লোক কেউ নেই। তার মানে ওর কাছের লোকই খবর নেবে, আমাদের দায়িত্ব নেই। অথচ শুধু জিজ্ঞেস করা, আপনি যেতে বলছি না, কারণ রিয়াজ অনেক দূর, খালি টেলিফোনে জিজ্ঞেস করেন তো এইসব সব পাবে। আশ্চর্য কথা যে কেউ খবর নেয় না যে লোকটা অ্যাক্সিডেন্ট করলো, তার অপারেশন হবে না হবে না, হয়েছে না হয়নি, এই খবরটা শুধু নেবে এবং তাকে সান্ত্বনা দেবে, এতটুকু পর্যন্ত। আমি আজকে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বলতে পারলো না, বলছে জানি না। তার মানে একসাথে থাকে, একই জায়গায় থাকে, একই ভিলায় থাকে, কিন্তু ওই যে যোগাযোগ নেই, হয় তার দোষ না হয় লোকের দোষ, যাই হোক বিচ্ছিন্ন আছে, কিংবা তার সঙ্গে যে একান্ত ক্লোজ সাদিক যে যে বন্ধু সেরকম কেউ নেই, হয়তো লোকের সাথে ভালো ব্যবহার রাখেনি, এমনও হতে পারে। কিন্তু আমি বলছি আপনার যে কর্তব্য, আপনার দেশের লোক, এক তো দেশের লোক, আর দেশের লোকের একটা টান থাকবেই। হিন্দি হলে মাফি মুশকিল, হিন্দিকে জিজ্ঞেস করতে হবে না, পাকিস্তানি হলে আরো মুশকিল, তাই না? পাকিস্তান তো বুঝতেই পারছেন। তো আপনার দেশের লোক কেন আপনি জিজ্ঞেস করবেন না? আবার আপনার ভিলার লোক এই জিজ্ঞাসা করা উচিত। কিন্তু দুঃখের বিষয় যে কারো কাছে খবর জানতে পারি না। তো সেখানে গেলে পরে যদি মনে করে ওখানে গেলে কেউ জানতে পারবে না, কারণ সে একা, এখানে তো আত্মীয় স্বজন নেই, আত্মীয় স্বজনের মন ডাগর হওয়ার ব্যাপারই নেই, অতএব যাব না। না, এরকম না, আপনি যাবেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করার জন্য নয়, রোগীকে সন্তুষ্ট করার জন্য নয়। আপনি কাকে সন্তুষ্ট করার জন্য যাবেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রোগী অমুসলিম হলেও তাকে দেখতে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীর সাথে দেখা করে তার বাঁচার পথ বলেছেন। ওই যে এক ইহুদি ছোট বাচ্চা আল্লাহ রসুলের খেদমত করতো, আহা ছোট বাচ্চা, তার মা বাপ উদার ছিল কিন্তু মুসলমান হয়নি, এই ব্যাপারে অনুদার, কিন্তু উদার ছিল যে বাচ্চাটাকে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের খেদমত করতে ছেড়ে দিত। তারপর সে অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা করতে গেলেন, তাকে দেখা করতে গেলে বললেন, তাকে আছে, তারপর বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তুমি মুসলমান হয়ে যাও, কারণ এর মরণের পরই তোমার যা হবার তাই হবে, তুমি মুসলমান হয়ে যাও, পরিত্রাণ পেয়ে যাবে। তখন সে বাপের দিকে তাকাচ্ছে, তার মানে কি রাসূলের তো, তার রাসূলের যে কত মর্তবা সেটা তো জানে না, সে বাপের মর্তবা জানে, আর বাপের অনুমতি চাই, বাপের দিকে তাকাচ্ছে, তার মানে অনুমতি চাইছে আর কি, যে আমি মুসলমান হব না হব না। যাক, বাপ আল্লাহর ইচ্ছা, বাপ বলল আতে আবুল কাসেম, আবুল কাসেম যা বলছেন মেনে নাও। আর অমনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যেই পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু বি মিনান নার, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার দ্বারাতে একে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। আল্লাহু আকবার। তো এইভাবে যদি আপনি পারেন কোন অমুসলিমকেও সাক্ষাৎ করে তাকে আপনি শেষ জীবনে বাঁচার পথ বলে দেবেন, আপনার অনেক সব হবে। নম্বর 5, রোগীকে এমন সময় দেখতে যান যে সময় দেখতে গেলে তার এবং তার পরিবারের যেন কোনো প্রকার অসুবিধা না হয়, যেহেতু রোগী দেখতে যাওয়ার মানে তার ও তার পরিজনের মনকে শান্তনিত করতে যাওয়া, সুতরাং অসময়ে গিয়ে তাদেরকে বিরক্ত করলে উদ্দেশ্য বিফল হয়। রোগীর আরাম বা ঘুমের সময়, খাওয়া বা নামাজের সময় সাক্ষাৎ করতে যাওয়া উচিত না। রোগী দেখতে গিয়ে তার কাছে লম্বা সময় ধরে বসে থেকে তাকে বিরক্ত করবেন না। অনেকে দেখে হাসপাতালে যায়, কাহওয়া টাহওয়া নিয়ে বসে আমরা লম্বা গপাস্টিং করছে, রোগী বেচারি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, বলতেও পারছে না যে চলে যান, আর তার কাছে বসে আপনি তার মুখ খোলাচ্ছেন, বিরক্তি বিরক্তি আসবে। এরকম যেন না হয়, সে যদি নিজের রোগ যন্ত্রণা নিয়ে ছটফট করে তাহলে জিজ্ঞাসাবাদ করে চট করে ফিরে আসেন। অবশ্য রোগী যদি আপনাকে দীর্ঘক্ষণ পাশে বসে আপনাকে পেয়ে সান্ত্বনা পায়,
না হুজুর আপনি এসেছেন একটু বসুন হুজুর, আমার পাশে বসুন, দুটো ভালো কথা শুনি, এরকম যদি হয় যে আপনি যখন এসেছেন তখন বসুন, সবাই তো সমান হয় না, তো সে যদি বসতে বলে অনুরোধ করে তাহলে সমস্যা নেই। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ তাদের অসুস্থতার সময় তাদের প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘক্ষণ কাছে দেখতে চাইতেন, আর নবী নবীকে দেখলেই চোখে সান্ত্বনা, চোখে শীতলতা, নিশ্চয়ই তাতে লাভ আছে। রোগী দেখতে গিয়ে তার মাথার নিকট বসা সুন্নত, কোথায় বসা সুন্নত? মাথার নিকট বসা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি কিশোর যে একটু আগে বললাম, দেখতে গিয়ে তার মাথার নিকট বসেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তার সিথানে বসতেন। এখন সে যদি পালঙ্গে শুয়ে থাকে আর পালঙ্গে মাথার দিকটা বুঝতেই পাচ্ছেন দেওয়ালের সাথে লাগানো আছে, তখন কোথায় বসবেন? যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন, পাশে বসবেন। অতএব সুন্নত হলো মাথার দিকে বসা, যদি মাথার দিকে জায়গা থাকে তাহলে, জায়গা না থাকলে আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। বাস আজকে এই পর্যন্ত, বাকি আট নম্বর আদব ইনশাআল্লাহ আবার আগামী দর্শে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যা শুনলাম তার উপরে আমল করার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্মৃতি রেখে দেবেন, ব্যাগটা কমসে কম লেখা আছে নাকি? স্মৃতি থাকবে, কাপড় যদি দরকার না হয় কাউকে দিয়ে দেবেন, গরিব মানুষ রেখে। কেলা ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কোথা মক্কা যাবে? জামাই যাবে, আমি যাবো না। শনিবার যাবে? জানি না, ওরা দেখা করলে হবে, ওরা আসবে কি? পরীক্ষার সময় সাধারণত আসে না, জানি না ওরা আসবে। কিছু বই পাঠাতে হতো লন্ডনের এক ব্যক্তি আসার কথা, ওই বইগুলো দিতে হতো, সেই হিসাবে আব্দুর রহমানকে বলেছিলাম, কথা বলেছিলাম, জানি না কি হবে পরীক্ষার সময় কি হবে। ফাইজুল না মিলন কে এলেন আপনি? গাড়িতে ওয়াদা নেওয়া হবে, আর ওয়াদা পালন করার দায়িত্ব আপনার। হলো সবারই? হলো
চারজন বাকি থাকলে একজন বাকি থেকে যাবে। আমাদের দার্সের লোক দেখেন, আমাদের দার্সের লোক দেখেন, ধরেন ইব্রাহিমের দরকার না থাকে তো নিও না, দরকার না থাকলে দিয়ে দাও লোক। আর একটা বাকি আছে আর লাগবে, নেবেন না? জরুরি না, যদি আপনি বলেন আপনার দরকার আছে, জরুরি না হলে যাক যে পেয়েছিল তাকে দিয়ে দেন। না আসলে তারা বঞ্চিত হবে, আজকে তাও বাড়তি লোক এসেছে, অন্যদিন দেওয়া উচিত ছিল। উপায় নেই, নেই তো আর কি করবো আমি, নাম আছে তো যাবে না, তাহলে